হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার পটেটো লাচ্ছা পাকোড়া। এই পাকোড়াটি খেতে যতটা সুস্বাদু ঠিক দেখতে ততটাই লোভনীয়। মজাদার এই পাকোড়াটি খুব সহজেই হাতের কাছে কয়েকটি জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নিই কীভাবে এই মচমচে পাকোড়াটি বানিয়ে নিয়েছি। পাকোড়া বানানোর জন্য এখানে আমি দুটি বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যে আলুগুলো গ্রেট করার সময় যাতে এরকম লম্বা লম্বা হয়। লম্বা লম্বা হওয়ার জন্য আলুটিকে কিন্তু লম্বালম্বিভাবে ধরেই গ্রেট করতে হবে, এরকম গোল করে ধরে গ্রেট করা যাবে না। তাই সবগুলো আলুই আমি এরকম লম্বালম্বিভাবে ধরে গ্রেট করে নিয়েছি। লম্বালম্বিভাবে গ্রেট করে নিলে এরকম লম্বা লম্বা আলুর কুচি পাওয়া যাবে। তো আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিব। খুব আলতো হাতে এই আলুগুলোকে এরকম দু হাতের সাহায্যে পানি ঝরিয়ে নিতে হবে। তো আমি সেমভাবেই সবগুলো আলু থেকে পানি ঝরিয়ে নিব। আলুগুলো পানি ঝরিয়ে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার হচ্ছে মশলা মাখানোর পালা। এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দুটির একটি দিতেই হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। অবশ্যই এখানে ভাজা শুকনো মরিচ গুঁড়োটি দিবেন, এতে করে পাকোড়ার কালারটি অনেকটা সুন্দর আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ বেসন। প্রথমে এখানে এক টেবিল চামচ পরিমাণেই বেসন দিতে হবে, এরপর যদি প্রয়োজন হয় তাহলে আমি অল্প অল্প করে বেসন মিশিয়ে নেব। এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি খুব ভালো করে সবগুলো উপকরণকে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না, কারণ আলু থেকেই যথেষ্ট পরিমাণ পানি উঠবে যা দিয়ে এই মিশ্রণটি খুব ভালোভাবে মাখানো যাবে। তো আলুর এই মিশ্রণটি খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখতে পারবেন যে দু হাত দিয়ে চাপ দিলে এরকম জমাট বেঁধে আসে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে এখানে আর কোনো প্রকার বেসন বা চালের গুঁড়োর প্রয়োজন হবে না। তো এই পর্যায়ে আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য। তেলটি গরম হয়ে আসলে আমি অল্প অল্প করে এই আলুর পাকোড়াকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি বাকি সবগুলোও দিয়ে নিচ্ছি। আমার প্রথম পেঁয়াজের এই কয়েকটি পাকোড়া দেওয়া হয়েছে। এবার আমি খুব মিডিয়াম হিটে এই পাকোড়াগুলোকে ভেজে নেব। এক পিঠ হলে একটি কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে দেব অপর পিঠ হওয়ার জন্য। যখন একটি সোনালি কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে এই পাকোড়াগুলোকে উঠিয়ে নেব। তো আমার পাকোড়াগুলোর কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন পটেটো লাচ্ছা পাকোড়া। আশা করি আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।